পাঁচ নাম্বারটা পড়ি নাই আমি, আর নয় নাম্বারটা লিখছি কিন্তু ভুল হয়েছে হয়তো। তাহলে বারো নাম্বারটা বল না রে। মাত্র শুরু করলাম, আগে লিখি না তারপর? ঠিক আছে। এক মাস পাবজিকে সেক্সিফাইজ করে আমি দিন রাত পড়াশোনা করে গেলাম শুধু কি তোকে দেখানোর জন্য? আমার মালতী যে কি করতেছে, ও মনে আমার মতো পরীক্ষা দিচ্ছে। যা কোশ্চেন হয়েছে তাতে তো মনে হচ্ছে ও মনে পাশ করবে না। যাই হোক, আমার বাবা তো বলেছে আমি যদি ফেল করি তাহলে আমাকে টোটো কিনে বিয়ে দিয়ে দেবে। তবে ওর মাও তো বলেছিল যে ও যদি এবার ফেল করে তাহলে টোটোওয়ালার ছেলের সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবে। কি মজাটাই না হবে। তাছাড়া দুজনে যদি ফেল করি তাহলে একই ক্লাসে থেকে যাবো, মজাও বেশি, সবাই জানতেও পারবে। মালতী গো আমি আসছি। এই এত হাসাহাসি কিসের রে? না 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 না, লেজি এটা লিখতে দে। ঠাকুর 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 প্লিজ, যাতে সোজা আসে প্লিজ প্লিজ প্লিজ। না 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 ম্যাম, কিছু হয়নি কিছু হয়নি। এগুলো কি, এগুলো কোথা থেকে এসেছে? আমি কিচ্ছু পাবো না ঠাকুর, প্লিজ বাঁচাও আমাকে ঠাকুর প্লিজ। শরীরটা কাঁপছে, অজ্ঞান হয়ে যাবো আমি। ওই জন্য আমার একদমই পড়া হয় নাই। এত বড় বড় কোশ্চেন আমি কি লিখবো, কোন দিক দিয়ে লিখবো? এবার মনে আমি ফেল হয়ে যাবো। এই কে কান্না করছে? না না কিচ্ছু না। ওই 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 ম্যাম দেখুন তো ডিস্টার্ব করছে। এই কি হচ্ছে রে? ম্যাম যখন তোরা কথা বলছে। এই তোরা কিন্তু বেশি হচ্ছিস। ম্যাম দেখুন তোরা নকল দিয়ে ঢেল দিয়ে করতেছে। এই তোরা কিন্তু বেশি বার বাড়ছিস। ম্যাম দেখুন তো কে যেন পা দিছে, কি দুর্গন্ধ। ম্যাম একটু লাইটটা দিন না, ম্যাম একটু ফ্যানটা দিন না। আমি একটু পরে আসতেছি। আজকে তো আইপিএল এর অকশন হওয়ার কথা ছিল রে। ইস, আমি মিস করে গেলাম রে। কি ব্যাপার রে, এক মাস হয়ে গেল তা কৌশিক আমাকে ধারের টাকাটা এখনো দিল না। আচ্ছা, দীপের জন্ম তো 2000 সালের ডিসেম্বর মাসে, আর ওর মা বাবার বিয়ে তো জানুয়ারি মাসে। তাহলে কি বিয়ের আগে? কি রে এত হাসি কিসের? মনোযোগ, ফোকাস ফোকাস, আজকে আমার পরীক্ষা, আজকে লিখতেই হবে আমাকে। না, আমাকে এবার ফার্স্ট হতেই হবে। বাংলাতে এবার 92, ইংলিশে 94, অঙ্কতে 100, জীবন বিজ্ঞানে 100, ভৌত বিজ্ঞানে 100, ইতিহাসে 88, আর ভূগোলে 100 পেতেই হবে আমাকে। এবার ফার্স্ট আমাকে হতেই হবে, তাহলে বাবা আমাকে মোবাইল কিনে দেবেই। না না না, আজকে আমাকে লিখতেই হবে, এর জন্য আজকে আমাকে লিখতেই হবে, আজকে আমার পরীক্ষা। ফোকাস ফোকাস ফোকাস। কি ব্যাপার, পৃথিবী যদি সূর্যের চারদিকে ঘুরতে পারে তাহলে সূর্য কেন পৃথিবীর চারদিকে ঘুরতে পারে না? এটা কি অপশুর যে সূর্য পৃথিবীর কাছে আসে? আমার তো মনে হয় যে গোটা গরমকালেই হচ্ছে পৃথিবীর কাছে সূর্য আসে। আমি হলাম রোমিও, পাকা পে ভাই রোমিও। এই এত গান কিসের? না না ম্যাম, না না না, ময়ে ময়ে। ধুর, এইসব কি ট্রেন, গতি, ঘন্টা, এইসব কি কি যে সব আলতু পালতু পরীক্ষা! একটা পরীক্ষা কি আমাদের লাইফ সেটেল করে দিতে পারে? আমি তো শুধু সই দিব সই। আসল কথা তো হচ্ছে শুধু ট্যালেন্ট, শুধু ট্যালেন্ট। আমি তো আইএস হব, আইএস হওয়ার জন্য তো শুধু ট্যালেন্ট লাগে। এইসব পরীক্ষা তো আমাকে আইএস হওয়া থেকে আটকাতেই পারবে না। তাছাড়া আমি তো জানি আমি কি, আমি তো ছোট থেকেই বুদ্ধিমান। একবার আইএস হয়ে গেলে মেয়ের বাবা লাইন দিয়ে থাকবে। আমার তো মেইন ফোকাস আইএস, এইসব পরীক্ষা দরকার। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। পরীক্ষার লগ্ন আছে 11:30, মানে আরো আধা ঘন্টা দেরি। আপাতত মায়ের পূজায় আধা ঘন্টা ব্যস্ত থাকে। মা গো আজকে আসিবে তো মা, আমি তোমাকে 15 না 10 বার প্রণাম করব। ঠান্ডার দিনে সকাল 5টায় উঠে স্নান করে তোমাকে পূজা দেব মা। আজকে আমার সহায় হও মা গো। এবার যদি 100 তে 100 পাই মা গো, আর আমাকে যদি কেউ আটকাতে পারে না মা।
মাগো দেখো গো এবার পরীক্ষা ভালো হলে আমি তোমাকে নিজের হাতে বাতাসা তৈরি করে পুজো দেব জয় মা আজকে আমাকে সব লিখতে হবে সব পরীক্ষা ওই মানে ফোনে যত আজকে নকল আছে সব লিখতে হবে আজ তো আমাকে কেউ ধরতেই পারবে না লিখবো না আজকে আমাকে ধরা মুশকিলই নেই ইম্পসিবল দেখি তো কে প্রথম হয়ে আমার ওরে আমার হাত দেখে দিল চাক চাক চিকা চিকা চাক চাক না আজকে তো পুরো বই ছাপিয়ে দিব একবার